রাঙ্গামাটিতে গত কয়েকদিনে আশি জন মানুষকে কুকুরে কামড়িয়েছে এবং এই আশি জন মানুষই জলাতঙ্ক রোগের ভ্যাকসিন গ্রহণ করার জন্য রাঙামাটির সদর হাসপাতালে গিয়েছেন আজকে আমার ভিডিওটি হচ্ছে এই জলাতঙ্ক রোগের যিনি টিকা আবিষ্কার করেছেন তার নাম হচ্ছে লুই পাস্তো তার জীবনের একটা চমৎকার ঘটনা নিয়ে অবশ্যই ঘটনাটি আপনাদের শুনলে ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটি একটি শেয়ার দিয়ে রাখবেন জীবাণুর বইয়ে কারোর সঙ্গে হ্যান্ডশেক করতে চাইতেন না বিজ্ঞানী লুই পাস্ত চিকিৎসা বিজ্ঞানে ফোবিয়া বলে একটা কথা আছে ফোবিয়া মানে হচ্ছে আতঙ্ক মানে ফোবিয়া বাংলা অর্থ হচ্ছে আতঙ্ক আতঙ্কের ব্যাপারটা বিজ্ঞানীদের মাঝেও ছিল অথচ এই বিজ্ঞানীদের কাজে কিনা হল মানুষের জীবনকে কিভাবে নিরাপদ ও উন্নত করা যায় সে পথ খোঁজা জলতঙ্কের টিকা আবিষ্কার করে সারা পৃথিবীতে হইচই ফেলে দিয়েছিলেন জলতঙ্ক রোগের টিকা যিনি আবিষ্কার করেছেন তিনি কিনা সব সময় জীবাণুর বয়ে থাকতেন তার মধ্যে সবসময় জীবাণুর আতঙ্ক বিরাজ করত কারণ তিনি ভালো করেই জানতেন কোথায় কোথায় বেশি জীবাণু থাকে আর তার এই জানাটাই তার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছিল মনের চোখে দেখতেন জীবাণুরা চারদিকে কিভাবে হাওমাও করছে। আর তাই তিনি সবসময় সতর্ক থাকতেন আর তিনি এই কথাটাও ভালো করেই জানতেন যে মানুষের হাত হচ্ছে জীবাণুর ডিপো হম এই জন্যই কারোর সাথে তিনি হ্যান্ডশেক করতে চাইতেন না একদিন এই লুই পাস্তর বিজ্ঞানী তো অবাক কাণ্ড করি বসলেন তখন লুই পৃথিবীতে একজন বিখ্যাত বিজ্ঞানী তার নামটা চারদিকে ছড়িয়ে পড়েছে এজন্যই তার বাড়িতে প্রায় সময় বড় বড় মানুষের পায়ের ধুলো পড়তো সেই দিনও একদিন বড় মাপের মানুষ এসেছিল তিনি ছিলেন সরকারি একজন বড় কর্মকর্তা তিনি তো ওনাকে দেখে বেমালুম খুশি খুশিতে তার সাথে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে গেলেন ভুলে গেলেন জীবাণুর কথা হ্যান্ডশেক করার পর যখনই তার মনে পড়ল জীবাণুর কথা তখনই তিনি ভয়ে দৌড়ে ওয়াশ্রমে চলে গেলেন অশ্রমে গিয়ে সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নিলেন এই কাণ্ড দেখে ওই সরকারি কর্মকর্তা তো একেবারে থ যে বিষয়টা হলো কি